নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাছি যার পেজ নম্বর এগারোশো উননব্বই এবং এগারোশো নব্বই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি সলভ করাচ্ছি জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার নাইন সলভ করাচ্ছি প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কী বলে কয়ের অ্যান্সার ক্যানিয়ন বলে ওয়ান পয়েন্ট টুতে শিলাময় মরুভূমি আলজেরিয়ায় যে নামে পরিচিত অ্যান্সার হয়ে কয়ের রেগ পরে প্রশ্ন বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পারসেন্ট ওয়ান পয়েন্ট ফোরে পৃথিবীর অ্যালবোডের পরিমাণ কত অ্যান্সার হবে থার্টি ফোর পার্সেন্ট পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভ মগ্নচড়ার সৃষ্টি হয় অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার উষ্ণ ও শীতল স্রোতের কারণে উষ্ণ ও শীতল স্রোতের কারণে পরে প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে পেরিজি হবে কী হবে পেরেজি জোয়ার সৃষ্টি হয় পরে প্রশ্ন একটি পুনর্নবীকরণযোগ্য বজ্র হলো অ্যান্সার হবে ফ্লাইয়াস কী হবে ফ্লাইয়াস আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক পরের প্রশ্ন বলেছে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল অ্যান্সার হবে কয়ালান্সের ভাষা পরের প্রশ্ন ভারতের নায়গরা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত রয়েছে ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে কয়েলাসের ইন্দ্রাবতী ইন্দ্রাবতী নদীতে পরে প্রশ্ন ভারতের মিত্রিকা সংরক্ষণ গৃহীত একটি পদ্ধতি হলো ওয়ান পয়েন্ট ওয়ান জিরোর প্রশ্ন আছে অ্যান্সার হবে ফালি চাষ কী হবে ফালি চাষ হবে পরে প্রশ্ন সুবর্ণরেখা ও খরকাই নদীর সংযোগস্থলে গড়ে ওঠা লোয়েসপাত শিল্পকেন্দ্র হল আনসার হবে কয়ারান্সার জামশেদপুর পরে প্রশ্ন ভারতে প্রতি হাজার পুরুষের মহিলার সংখ্যা কত অ্যান্সার হবে নশো তেতাল্লিশ জন কতজন নশো তেতাল্লিশ জন পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন এটা এগারোশো নব্বই নম্বরের পেজ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কী বলেছে যে পশ্চিম উপকূলে স্বাভাবিক প্রথাশ্রয় যুক্ত তো দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অ্যান্সার হবে ভগ্ন উপকূল কী হবে ভগ্ন উপকূল হবে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার ক্ষয়ের অ্যান্সার হবে দু লক্ষ পঞ্চাশ হাজার ঠিক আছে তো দেখো বাকি যে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এক সপ্তাহের মতো সব ক্লিয়ার করে দেবো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাবো অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে